স্যার আমি একজন হিট রাইটার, কিছু না আমার একটা পপুলার ওয়েব সিরিজ গেছে ফিউচার গার্লফ্রেন্ড। আমি বই লিখি, ছোট গল্প, উপন্যাস, নাটক, সিনেমার স্ক্রিপ্ট করি, আপনি হয়তো দেখে থাকবেন, পড়েও থাকবেন। আমি আপনার নাটক সিনেমা পড়িও নাই, দেখেও নেই, ইনফ্যাক্ট আপনার নামও শুনিনি। আস্ক গুগল আর ইউটিউব আরিফিন সরকার পেয়ে যাবেন। এই হোটেলে একটা মার্ডার হয়েছে আর আনফর্চুনেটলি আপনি এই হোটেলে বসেই আপনার মার্ডার মিস্ট্রি স্ক্রিপ্ট লিখছেন, বিষয়টা মিরাকেল না? হ্যাঁ অবশ্যই মিরাকেল, কিন্তু এখানে যে একটা মার্ডার হবে এটা তো আর আমি জানতাম না ভাই। আসলে হয়েছে কি জানেন, বাসায় বাচ্চাদের ক্যাচর ম্যাচ, তাছাড়া ফ্যামিলি বসেনি তো, তাই একটু নিরিবিলি রাখার জন্য এখানে এসেছিলাম। খুব আর্জেন্ট ডেলিভারি দিতে হবে, আর এই যে এইসব দেখছেন না, আমি রিসার্চ ছাড়া লিখতেই পারি না, মানে এর জন্যই এইসব আর কি। আপনার আচরণ আর আপনার কাছ থেকে পাওয়া আলামত কিন্তু আপনার দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। আমরা এক্সপেক্ট করব ইনভেস্টিগেশনের সাথে আপনি আমাদেরকে কোঅপারেট করবেন। ভাই আমি একজন হিট রাইটার। আপনি কিন্তু অতটাও হিট না, আপনি যদি হিটই হতেন তাহলে আপনার নাম আমরা শুরু থেকেই জানতাম, ইউটিউবে সার্চ দিয়ে আপনাকে চিনতে হতো না।